नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन चैनल सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और आमार तरफ थेके अनेक अनेक भालोबासा जानाई। गुरु एवं भूत एई दुटी कम्बिनेशने अकल्पनीय प्राप्ति होते चलेछे एई पाँच राशिर। धनेर भाण्डार पूर्ण होते चलेछे, पूर्ण हबे, आमी खूब दायित्व निये कथाटा आपनादेरके बोलछि। देखुन, एई जे सातई जुलाई बुध मिथुन राशिते अवस्थान करछे, एई जे एवं बृहस्पति कुम्भ राशिते अवस्थान, पाँच राशिर क्षेत्रे विशेषभावे एई बुध एवं राहु बुध एवं गुरु अकल्पनीय रेजाल्ट किन्तु दीते चलेछे। आमी दायित्व निये कथा आबारो बोलछि, दायित्व निये बोलछि, एवं धनेर भाण्डार पूर्ण हबेई। पाँच राशि विशेषभावे सौभाग्यशाली, तार मध्ये तीनटी राशि एक्सिलेंट, तीनटी राशिर क्षेत्रे एक्सिलेंट राशि एवं दुटी राशि गुड। कोन कोन एई पाँच राशि आमी ए भिडियोते आलोचना करते चलेछि, तीनटी एक्सिलेंट राशि आगे आमी बोले दी जो खूब अपेक्षाते आछेन। कोन कोन ए तीनटी एक्सिलेंट राशि जादेर विशेषभावे सौभाग्य आसते चलेछे, प्रथम जे राशिर कथा आमी बोलबो एक्सिलेंट एकबारे, सेटी होच्छे सिंह राशि। सिंह राशिर क्षेत्रे देखुन कोन कोन दिक थेके लाभ देबे, आपनादेर धनेश एबं एकादश, आपनादेर একাদশেই অবস্থান করছে, এবং সপ্তমভাবে গুরুর অবস্থান সরাসরি দৃষ্টি আপনাদের সফলতার ভাবে, সরাসরি দৃষ্টি আপনাদের রাশির উপর, সরাসরি দৃষ্টি আপনার কমিউনিকেশনের উপর। প্রথম কথা, আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গা, সাকসেসের জায়গা, অর্থনৈতিক স্থিতির জায়গা, যারা কথা বিক্রি করে খান তাদের ক্ষেত্রে খুব ভালো। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, কোনো এজেন্ট, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, আপনি সিংহ রাশির মানুষ। আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি লাইনে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, আপনি সিংহ রাশির মানুষ। এই বুধ এবং গুরুর এই অবস্থানে আপনাদের নিশ্চিতরূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, অকল্পনীয় হতে ভাগ্য হতে চলেছে, অর্থাৎ অকল্পনীয় প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে হারানো সাম্রাজ্য কিন্তু ফিরে পেতে চলেছে। কর্মের জায়গাটা, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে। আপনারা নিজেরাও জানেন সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ধনেশ একাদশে অবস্থা করে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। দ্বিতীয় এক্সিলেন্ট রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের রাশিতেই বুধের অবস্থান, আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের নবমভাবে বৃহস্পতির অবস্থা। দেখুন, আপনাদের পরিবারের সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পারিবারিক সুখ, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কর্মে আপনাদের ভাগ্যে বসে আছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর। কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, শুভ বিবাহের যোগ আপনাদের এই সময় দিবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে তাদের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এবং অর্থের জায়গাটা, যদি ধনের জায়গাটা আকস্মিক ধন লাভ হতে চলেছে আপনার যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। তিন নম্বর যে এক্সিলেন্ট রাশির কথা আমি বলবো, তিন নম্বর এক্সিলেন্ট রাশি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের পঞ্চমভাবে গুরুর অবস্থান, নবমভাবে আপনার বুধের অবস্থান, ভাগ্যপতি ভাগ্যভাবে, অর্থাৎ দুটি কিন্তু ত্রিকোণভাবে অবস্থান করছে, বুধও ত্রিকোণভাবে এবং গুরু বৃহস্পতি ত্রিকোণভাবে। আপনাদের কিন্তু সৌভাগ্যের কিন্তু আলো আসতে চলেছে, আপনাদের ক্ষেত্রে প্রপার্টি থেকে এই সময় লাভ হবে,
শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে যারা কন্ট্রাসেলের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। আকস্মিক ধনলাভ আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আটকে যাওয়া কাজ, এই কাজগুলো আপনাদের এই সময় হবে। এবং যারা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি ধরুন মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, আপনারা কিন্তু অনলাইন কাজের সঙ্গে আছেন, আপনারা কিন্তু তুলা রাশি মানুষ, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং যারা ধরুন আপনি সবজির বিজনেস করছেন, আপনি তুলা রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দেবে সবজির ব্যবসা, অর্থাৎ আপনার আড়ত আছে, এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে একটা ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে, অকল্পনীয় প্রাপ্তি হতে চলেছে তুলা রাশির। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা বলবো, অর্থাৎ এই তিনটি রাশি হচ্ছে এক্সিলেন্ট, আর যে দুটি রাশির কথা বলছি একটি হচ্ছে বৃষ রাশি, এটি হচ্ছে বেস্ট। বৃষ রাশির আপনাদের দেখুন পঞ্চম এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের কর্মভাবে বৃহস্পতির অবস্থান একাদশপতিকে কানেক্ট করছে, অর্থাৎ এই জায়গাটা ধনের জায়গা আপনাদের ভালো হবে। এবং আপনাদের রাশির অধিপতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে, নিজভঙ্গ একটা রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। এবং এর পাশাপাশি আপনাদের ভদ্র মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে, অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে, আপনার কনসালটেন্সি থেকে, আপনার গোল্ড থেকে, চাঁদি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং লটারি, ফাটকা, শেয়ার এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে আছেন, আপনি ধরুন কোনো ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট নিশ্চিত রূপে পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি আপনার বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত। এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, এই সফলতাগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিয়ে যাবে। অর্থাৎ এই রাশি হচ্ছে গুরু এবং বুধের কম্বিনেশনে বেস্ট রাশি হতে চলেছে। এরপরের যে রাশি, সবশেষে যে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান, এবং সরাসরি আপনার পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি, গুরু সেখানে বুধের অবস্থান, অর্থাৎ যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, আপনার কোনো কনসিসের সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, তারা কিন্তু এই সময় নিশ্চিত রূপে ভালো ফল পাবেন। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে এই সময় আপনারা খুবই ভালো ফল কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ, অর্থাৎ ব্যবসা যারা করছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এবং বিদেশ থেকে আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার বিদেশ থেকে এ সময় কিন্তু প্রফিট কিন্তু হতে চলেছে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কুম্ভ রাশি মানুষ যথেষ্ট মজবুত হতে চলেছে। যারা টিচিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বা আপনার ক্ষেত্রে বড় ধরনের ব্যবসা আছে, ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তি, আকস্মিক ধনলাভ, এই পাঁচ রাশির মধ্যে এই কুম্ভ রাশিও অকল্পনীয় প্রাপ্তি কিন্তু হতে চলেছে, ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, হবেই এই গুরু এবং বুধের কম্বিনেশনে। এই পাঁচ রাশির মধ্যে কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আমি যে এই কথাগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আপনার জন্ম ছকে বা বার্চার এই অবস্থান যদি থাকে, আপনারা এই সময় পূর্ণ মাত্রায় এই রেজাল্টটি কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মিলছে না, তারা অবশ্যই নিজস্ব জন্ম ছক একবার হলে অ্যানালাইসিস করান। ডুবে যাওয়ার আগে, সব শেষ হওয়ার আগে আমি বারবার বলছি, রোগ পুষে রাখবেন না, সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করান, সব শেষ দেয়ালে পিঠ থেকে আসবেন।